Hello everyone, welcome back to my channel. I hope it amar first ekta vlog hobe and I hope it ekta travel vlog hobe because ami er age kono travel vlog kori nai, just random unboxing video type er korche, but vlog ami tamon kori nai. So ei vlog ta basically hobe hocche amar तो ये व्लॉग टा हबे आमार बेसिकली बगुड़ा टूर निये। आमी गतकाल के रात्रे बगुड़ाते आसछि, तो आसार पर एक्चुअली आमी आरो आगे थेके व्लॉग टा स्टार्ट करते चाच्छिलाम, बट आमार होच्छे ढाकाय बैग गोछानो थेके स्टार्ट करे गाड़ीते उठा पर्यन्त अनेक मेस्ड आप छिलो, अनेक मेसी होयेछिलाम बिकज होच्छे परिवहन धर्मघट चलछिलो, दैट्स व्हाई আমাদের বাস হচ্ছে ডিলে হয়। তো হঠাৎ করে খুলে দাওতে আমরা জাস্ট র্যান্ডমলি বের হয়ে যাই। সো এই জন্য আর কি আমি ফার্স্ট থেকে স্টার্ট করতে পারি নাই। সো আমি আজকে বগুড়াতে আমার নানু বাসায় দাঁড়াই থেকে আমি ভাবলাম যে মাত্র ঘুম থেকে উঠছি, আমি লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথে বেসিক্যালি ব্রাঞ্চ করে ফেলছি। সো আমি ভাবলাম যে এখন স্টার্ট করি, আজকে সারাদিন কী কী করবো সেটা নিয়ে একটু দেখাবো, মানে এই কয়দিন বগুড়াতে যা যা করবো সেটা নিয়ে একটা ব্লগ বানানোর ট্রাই করব। আর কালকে রাতে এসে প্রচুর মাথা ব্যথা ছিল, সো আমি আর কোনো ভিডিও করি নাই, আমি জাস্ট এই যে চুলে এক গাদা তেল দিয়ে আমি ঘুমাই গেছি। সো এখন উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছে, এখন উঠছি, খাওয়া দাওয়া করছি, দেন আমি ভাবলাম যে শাওয়ার করব, রেডি হব, সব কিছু ইনশাল্লাহ দেখানোর ট্রাই করব। সো সাথে থাকো সবাই, আর আমাকে জানাবা যে এরকম ট্রাভেল ব্লগ তোমাদের কেমন লাগে, সো দ্যাট আমি আরও বানানোর ট্রাই করব। সো আমি শাওয়ার নিয়ে চলে আসছি, অ্যাজ ইউ ক্যান সি আমার হেয়ার এখনও স্টিল ভেজা। তো আমি এখন রেডি হব বেসিক্যালি। আচ্ছা আমি ক্যামেরা, আমার ক্যামেরা এই সাইডে, আমি বারবার এদিকে তাকাচ্ছি আমাকে দেখার জন্য। আর আমার এই জায়গাটাতে কি যেন হয়েছে, ইটস নট লাইক আ পিম্পল, র্যাশও না, বাট আমার মনে হচ্ছে যে কিছু একটা কামড় দিয়েছে। আর আমি বেসিক্যালি হচ্ছে গিয়ে বারান্দায় এসে ভিডিও করতেছি লাইটিংয়ের জন্য, আর আমাদের বাসাটা একদম হচ্ছে গিয়ে রাস্তার সামনে, তো এই জন্য বারবার হচ্ছে বাইক যাচ্ছে, রিক্সা যাচ্ছে, ওগুলার আওয়াজ হচ্ছে। সো সরি ফর দ্যাট, আমি এখন রেডি হব বিকজ আমরা এখন বাহিরে যাব। আচ্ছা বাহিরে যাব, কাজিনদের বাসে যাব, আর মেবি আমার ফলোয়ারদের সাথে আজকে দেখা হইতে পারে। সো আমি জানি না ওরা আজকে আমার সাথে দেখা করবে কি না, আমি জাস্ট ওদেরকে বলছি যে যদি দেখা করতে চাও দেন হচ্ছে আমাকে নক করতে পারো, বিকজ হচ্ছে আমি কতদিন থাকবো এটা আসলে একদমই ক্লিয়ার না, কারণ আমি এই রবিবারেও চলে যেতে পারি, সামনে বৃহস্পতিবারেও চলে যেতে পারি। আর এটা বেসিক্যালি ঢাকায় যাওয়ার পরে আপলোড হবে, ঢাকায় যাওয়ার পরে আমি এডিট করে দেন আপলোড করব। সো জিনিসগুলো একটু মেসি লাগতে পারে, তো চলো আমরা রেডি হয়ে দেন মিট করি। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আমি এভাবে এরকম একটা কাতানের ড্রেস পরেছি আর একটু মিনিমাল একটা মেকআপ করেছি বলতে গেলে। সো এখন আমরা হচ্ছে বের হব, সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ। সো এখন আমরা বের হব অ্যান্ড হচ্ছে কোথায় যাচ্ছি কি করছি সব কিছু আজকে দেখাবো। আর আমি ডিসাইড করেছি যে ডে টু ডে বেসিসে ব্লগ আপলোড করব, যেই দিন আমি যেই ব্লগটা করছি সেই দিন আমি সেই ব্লগটাই আপলোড করে দিব রাত্রে করে। সো কিপ অন ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সো দ্যাট তোমরা আমার র্যান্ডম ব্লগগুলো দেখতে পারবা। সো চলো এখন আমরা চলে যাই। সো আমি এখন আমার কাজিনের বাসে আসছি, আমার চাচাতো বোন, আমি হচ্ছে ছোটাপুর বাসে আসছি। তো এখানে এসে আমরা অনেকক্ষণ আগে আসছি, এসে হচ্ছে গাছ লাগাইলাম, মানে মা হচ্ছে গাছ নিয়ে আসছিল কিছু, ওগুলো লাগানো হইলো, আমরা খাওয়া দাওয়া করলাম, এখন বসে আড্ডা দিচ্ছি। তো এরপরে কোথায় যাবো, আসো আসো তুমি এখানে আসো,
ওইটা হচ্ছে আমার ভাগ্নি সোমের পরে যেখানে যাব সেখানে গিয়ে দেখাবো হ্যাঁ টাটা হাই আবার চলে আসলাম সো এখন আমরা ছোট ফুপির বাসার নিচে আসছি সো আমি ভাবছিলাম যে কাজিনদের সারপ্রাইজ দিব বাট আলটিমেটলি ওরা আগেই জেনে গেছে যে আমরা চলে আসছি সো যাই হোক এখন হচ্ছে নিচে ওয়েট করতেছি ও ওদের আসার জন্য ওরা নিচে নামবে গেট খুলবে দেন যদি ওরা ক্যামেরার সাই না হয় ক্যামেরার সামনে আসতে চায় তাহলে আমি ওদেরকে দেখাবো আদারওয়াইজ হচ্ছে দেখাবো না আসতেছে আর এখানে হচ্ছে পিছনে একটা পুকুর এটা আমার মা সে ক্যামেরার সাই ক্যামেরার সামনে আসতে চায় না এই জন্য মাকে নর্মালি ক্যামেরার সামনে আনা হয় না এখন হচ্ছে রাত 10টা বাজে সো উপরে যে কথা হবে যদি ওরা সামনে আসতে চায় দেন বাই সো এই যে চলে আসছে এটা আমার একটা কাজ ও হচ্ছে বড় বড় কাজিন ও আর আমার নাম একই ও জেবা আমি ও জেবা সো উপরে গিয়ে আমরা গল্প করব হাই সো আমি আমার ছোট ফুপির বাসায় চলে আসছি এখানে আমার তিনটা কাজিন বড়টাকে আমি ওই নিচে দেখাইছি আমি এখন ছোটটাকে দেখাই আসো এদিকে আসো আচ্ছা ও একটু লজ্জা পাচ্ছে ও ঠিকঠাক হইলে পরে এমনিই চলে আসবে তো আজকের মতো ব্লগ মনে হয় এখানেই শেষ করবো বাসে গিয়ে ব্লগ শেষ করবো বাট আজকের ঘোরাঘুরি এখানেই শেষ ফুপির বাসে থেকে তারপর আমরা বাসে চলে যাবো তারপর আজকের মতো এখানে শেষ আমি যদি রাত্রে এডিট এডিট করে আপলোড করি তো আজকে দেখতে পারবো সবাই সব বাই বাই সো আজকের মতো এখানেই শেষ বাসে এসে একটু রেস্ট নিয়েছি অ্যান্ড এখন আমি হচ্ছে ফ্রেশ অ্যান্ড আপ হবো মানে ফ্রেশ হবো অ্যান্ড দেন হচ্ছে আমি আজকের মতো শুয়ে পড়বো সো ব্লগটা আমি আজকে তাড়াতাড়ি এডিট করে আপলোড করে দিব না হইলেও কালকে সকালবেলা আপলোড করব আর কালকে সারাদিন কী কী করবো সেটাও সারাদিন হচ্ছে সুন্দর মতন ভিডিও করে দেন হচ্ছে কালকে রাত্রে অথবা পরশু দিন সকালবেলা আমি আপলোড করে দেবো সরি ফর মাই ব্যাকগ্রাউন্ড মশারি এখনও খোলা আছে আর ট্রাস্ট মি আমার লিপস্টিক আজকে একবারও আমি হচ্ছে টাচ আপ করি নাই ব্লাশ টাচ আপ করি নাই আমি আজকে তেমন কোনো মেকআপ করি নাই বাট আমি ব্লাশ আর হচ্ছে লিপস্টিকটা অ্যাপ্লাই করছিলাম যেটা একদমই এখনও আলহামদুলিল্লাহ ভালো আছে এদিক দিয়েও উঠে যায় নাই অ্যাজ ইউ ক্যান সি সো ইয়াস আজকের মতো এখানেই সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো আর আমাকে জানাও যে ভ্লগ তোমাদের কেমন লাগতেছে সো বাই বাই